আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন পকোড়ার একটা রেসিপি, যেটা বাচ্চা পার্টি থেকে শুরু করে বড়দের পার্টি পর্যন্ত সবার কিন্তু খুব প্রিয়। একদম রেস্টুরেন্ট স্টাইলে অল্প কিছু জিনিস দিয়ে খুব টেস্টি এই রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিসেস চৈতালিস কিচেন। আজকে চিকেন পকোড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকে রেসিপি। চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেন। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের পিসেসগুলো চাইলে ছোট বা একটুখানি বড় বা এরকম মাঝারি সাইজের কেটে নিতে পারেন। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন দিচ্ছি ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1/4 স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেমন জুস, সাথে দিচ্ছি 1/4 কাপ ময়দা, আর একই মাপে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লোর। আর দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। এবার খুব ভালোভাবে এভাবে স্পুন দিয়ে হোক বা স্পুন ছেড়ে হাত দিয়ে হোক খুব ভালোভাবে সব কিছু একসাথে মাখাতে হবে। এভাবে মাখিয়ে চাইলে আপনারা ম্যারিনেট করে রেখে 3-4 ঘন্টা পরও ভাজতে পারেন বা সাথে সাথে। আমি যেমন এটা সাথে সাথে ভেজে নিচ্ছি, এটা এভাবেই রেখে দিতে পারেন 3-4 ঘন্টা। এর থেকে কিন্তু এই মাপ থাকলে পরে এর থেকে একদমই জল ছাড়বে না। খুব তাড়া থাকলে বা সময় না থাকলে এটাকে আগে থেকে ভেবে বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন, প্রয়োজনের সময় বের করে এটা ভেজে নিতে পারেন, তাতেও কিন্তু কাজের খুব সুবিধা হবে। এভাবে কুটিং কিন্তু পুরো কভার হয়ে থাকবে। এখানে আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার এর জন্য ডিপ করার জন্য সস বানিয়ে নিচ্ছি। এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মেয়োনিজ, সাথে দিচ্ছি 2 টিস্পুন টমেটো কেচাপ। মেয়োনিজ আর টমেটো কেচাপ ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। চাইলে আলাদা আলাদা খেতে পারেন বা এভাবে মিশিয়ে, তবে এভাবে মিশিয়ে খেলে কিন্তু চিকেন পকোড়া খেতে আরও বেশি ভালো লাগে। শুধু চিকেন পকোড়া না, যে কোনো পকোড়া কাটলেট খুব ভালোভাবে ডিপ করে এর মধ্যে খেতে পারবেন, টেস্ট কিন্তু দুর্দান্ত লাগে। তো এটা আমাদের তৈরি করা হয়ে গেল, এবার আমরা চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। চিকেন পকোড়াও ভাজার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর নিয়েছি এর মধ্যে পরিমাণ মতন তেল। তেল কিন্তু খুব একটা গরম হতে দেওয়া যাবে না, তেল হতে হবে একদম হালকা গরম, তবেই চিকেন পকোড়াগুলো ছাড়তে হবে। না হলে অতিরিক্ত গরম তেলে যদি পকোড়াগুলো ছাড়ি, সাথে সাথে কিন্তু একতলা পুড়ে গিয়ে কালো হয়ে যাবে আর চিকেনগুলো কাঁচা থাকবে। সেজন্য তেল হালকা একটু এরকম হালকা বাবলস উঠবে, তখনই কিন্তু পকোড়াগুলো ছাড়তে হবে। 5 মিনিটের মতন 2-3 বার বা 3-4 বার একটু উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এরকম হালকা গরম তেলে চিকেন পকোড়াগুলো ভাজলে পরে পকোড়াগুলো ভাজা খুব ভালো হবে, আর ভিতরে যে চিকেন রয়েছে সেটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হবে। আমি এখানে পকোড়াগুলো দিয়ে দিয়েছি, এবার খুব আস্তে আস্তে করে এগুলোকে উল্টাতে হবে। প্রথমে 1-3 সেকেন্ডের মতন একটুখানি ভাজা হতে দিচ্ছি, তারপরে এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আর এরকম হালকা ধোয়া ওঠা তেলেই চিকেন পকোড়াগুলো ভাজতে হবে।
সপ্তাহে 3-4 বার এভাবে একটু উল্টে পাল্টে দুপিঠে কালার ধরিয়ে তবে নামাতে হবে। আর আমি আগেই বলেছি, আপনারা চাইলে পরে চিকেনের পিসেসগুলো আর একটু বড় নিতে পারেন বা এর থেকেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। এটা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে নিতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা যে কোনো বাড়িতে গেস্ট আসার আগে এভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে আমার এই ছিল খুব সিম্পল একটা রেসিপি। পকোড়াগুলো এখানে আমার ভালোভাবে দুপিঠে ভাজা হয়ে গেছে, খুব ভালো কালার ধরে গেছে। এবার এগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। যতক্ষণে দুপিঠে একটু মচমচে না হবে ততক্ষণ কিন্তু পকোড়াগুলো নামানো যাবে না। তো এখানে আমার দুপিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দুপিঠে খুব ভালো কালার চলে এসেছে। সুতরাং এর থেকে বেশি আর আমি পকোড়াগুলোকে ভাজবো না। আর দেখুন আমি খুব আস্তে আস্তে করে ফ্লেম কমিয়ে দিয়ে উল্টে পাল্টে 3-4 বার উল্টে পাল্টে কিন্তু পকোড়াগুলো ভাজছি। তো এখানে আমার চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, আমি ওগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে স্টিম কমিয়ে দিয়ে বাদ বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। আপনাদের চিকেন পকোড়া কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এখানে আমার চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার চায়ের সাথে কফির সাথে খান বা শুধু শুধু সসে ডিপ করে খেতে লাগে, যেভাবেই খাবেন দুর্দান্ত। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে অন্য আরেকদিন। সেই পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিগুলো দেখবার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।